বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকের পাহাড়াটি গান্টি মোড় সংলগ্ন এলাকায় একটি রাইস মিলের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই রাইস মিল থেকে ছাই ও নোংরা জল ছড়িয়ে পড়ছে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে রাইস মিলের ছাই ও নোংরা জল বের করা বন্ধ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। মিল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারির 2 নম্বর ব্লকের পাহাড়াটি গান্টি মোড় সংলগ্ন এলাকায় একটি রাইস মিলের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের অভিযোগ, ওই রাইস মিল থেকে ছাই ও নোংরা জল ছড়িয়ে পড়ছে, এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের দাবি, অবিলম্বে রাইস মিলের ছাই ও নোংরা জল বের করা বন্ধ করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। মিল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।